बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कालुखाली उपजिला अनलाइन क्लासेर पक्ष थेके सबाइके शुभेच्छा। सुप्रिय शिक्षार्थी, आमि आशराफुल हक, सहकारी शिक्षक कालुखाली आदर्श उच्च विद्यालय। नवम दशम श्रेणी रसायन विज्ञानेर क्लास नेयार जन्य अनलाइने क्लास हाजिर हयेछि। शिक्षार्थीरा, तोमरा आशा करी सुस्थ आछो, भालो आछो, जे जेखाने आछो। आमी आजके जे क्लासटा निब रसायनेर पंचम अध्यायेर क्लासटा तोमरा सबाई मनोयोग दिए शुनबे एवं खाता कलम निये लिखे राखबे कोनो समस्या होले। आर एई क्लासटा तोमरा लाइक करबा एवं बेशी बेशी शेयर करबा एवं तोमादेर इसे सेव करे राखबा एवं परबर्तीते कोनो समस्या देखे निबा। तो आमरा ক্লাসের শুরুতেই রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা অনলাইনের ক্লাসের পক্ষ থেকে প্রিয় অভিভাবক এবং সুধী শিক্ষক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ক্লাস শুরুতেই বলেছি, বলতে চাচ্ছি যে পৃথিবীতে দুইটা জিনিস আছে, একটা হলো শক্তি আর একটা হলো পদার্থ। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পদার্থটা হলো কিছু অণু দ্বারা গঠিত, অর্থাৎ পদার্থকে বিশ্লেষণ করলে আমরা পাই অণু। অণুকে যদি আমরা বিশ্লেষণ করে ভাঙি ছোট করি, সেটা পেয়ে যাব আমরা হলো পরমাণু। তাহলে এই পরমাণুগুলো কোথায় থাকে? অণুতে থাকে। এরা কীভাবে থাকে? একটি অণুতে পরমাণুগুলো যে শক্তির বলে আবদ্ধ থাকে সেটা কি বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা, এটাকে বলা হয় রাসায়নিক বন্ধন, বা এই শক্তি রাসায়নিক শক্তি বলা হয়। এই রাসায়নিক বন্ধনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা বন্ধনটা কি হবে? আয়নিক বন্ধন, একটা সমযোজী বন্ধন, একটা ধাতব বন্ধন। তাহলে আমরা আয়নিক বন্ধন পেয়েছি। আমরা আজকের আলোচনার বিষয় হলো আয়নিক বন্ধন। আজকের বিষয় হলো, শিক্ষার্থীরা খেয়াল রাখবা, আয়নিক বন্ধন। বন্ধন অর্থাৎ এই আয়নিক বন্ধন কাদের মধ্যে হবে? আমরা জানি ধাতু এবং অধাতু। পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে। এর মধ্যে কিছু ধাতু, কিছু অধাতু এবং কিছু ছিল গ্যাস। এই ধাতু এবং অধাতু এর মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হবে সেই বন্ধনকে বলা হলো আয়নিক বন্ধন, বা তড়িৎযোজী বন্ধন, বা ইলেকট্রনীয় বন্ধন। এই বন্ধন কিভাবে সৃষ্টি হবে? আমরা জানি পরমাণুর শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো বলা হয় যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 8টির থেকে অধিক হয়ে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকবে সেগুলো সাধারণত ধাতু। আর যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 5টা, 6টা, 7টা ইলেকট্রন থাকে তারা হলো অধাতু। অর্থাৎ এই ধাতু এবং অধাতু মিলে যে বন্ধনটা করবে সেটা আয়নিক বন্ধন। অর্থাৎ হলো আমরা জানি পরমাণুর শেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে সেই পরমাণুটা হলো হবে হলো তোমার নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ হলো স্থিতি অবস্থা। অর্থাৎ পরমাণুর যাওয়া পাওয়া শেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে সেই সেটা হবে তোমাদের জন্য, সেটা হবে অষ্টপূর্ণ ফলে নিষ্ক্রিয় গ্যাস হবে। আর ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীল অবস্থা, একমাত্র হিলিয়াম গ্যাসের শেষ কক্ষে 2টা ইলেকট্রন আছে, আর এই ইলেকট্রন একটা স্তরে থাকে। এই ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 2টি, তাই এটা সুস্থির। বাকিগুলো অষ্টক আমরা দেখি যে একটা আমরা ধরো আয়নিক বন্ধন সৃষ্টি করতে ক্ষেত্রে যদি আমরা একটা সোডিয়াম পরমাণু যদি নিই, এই সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে আমরা গাঠনিক দেখি। এখানে হলো
ইলেকট্রন প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে থাকবে হলো আটটা ইলেকট্রন তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে একটা আর আমরা জানি সোডিয়ামে ইলেকট্রন হলো 11টি প্রোটন প্রোটন 11 নিউট্রন 12টি সোডিয়ামে থাকবে এখন এই শেষ কক্ষপথে প্রথম কক্ষপথে সোডিয়ামে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হলো 8টা তাহলে তৃতীয় কক্ষপথে আছে একটা ইলেকট্রন অর্থাৎ এই শেষ স্তরে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রন গেল যোজনী বা যোজনী ইলেকট্রন বলা হয় অর্থাৎ হলো কখন যদি রাসায়নিক বন্ধন গঠন করার সময় এই একটা ইলেকট্রন সে সোডিয়াম ধাতু ত্যাগ করবে ত্যাগ করার পরে সোডিয়াম সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে পরিণত হবে হলো সোডিয়াম আয়নে পরিণত হবে এটা হলো এই সোডিয়াম আয়নকে ক্যাটায়ন বলা হয় এটার নাম হলো ক্যাটায়ন অর্থাৎ হলো ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় আরেকটা যদি আমরা ইলেকট্রন যদি বিনষ্ট করি যেমন ক্লোরিন সিএল সিএল এর ইলেকট্রন থাকে হলো ইলেকট্রন 17টি প্রোটন 17টি নিউট্রন হলো 18টি অর্থাৎ হলো ক্লোরিন পরমাণুতে ইলেকট্রন 17টি প্রোটন 17টি নিউট্রন থাকে 18টি তাই এই ক্লোরিনের যদি আমরা এই করি ইলেকট্রন বিন্যাস করি ইলেকট্রন বিন্যাস দেখাই ডায়াগ্রাম করি তাহলে এখানে আসবে এগুলো সোডিয়াম এইসে ক্লোরিনের কেন্দ্র প্রথম স্তরে দুইটি ইলেকট্রন থাকবে দ্বিতীয় স্তরে থাকবে আটটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকবে হলো সাতটা ইলেকট্রন সাতটা ইলেকট্রন অর্থাৎ হলো এই ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হবে এইটাকে বলা হয় অ্যানায়ন 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 অর্থাৎ হলো ধাতুগুলো হলো হবে হলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে এখন এই দুইটি পরমাণু যখন সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটি পরমাণু যখন মিলিত হয়ে একটা অণু গঠন করবে বা একটা যৌগবদ্ধ গঠন করবে তখন এই সোডিয়ামের সে কক্ষপথে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা এই ক্লোরিনকে দিয়ে দেবে দিলে পরে দেখা যাচ্ছে সোডিয়াম এনে হচ্ছে যৌগ হলো আর এই ক্লোরিনটা একটা ইলেকট্রনকে মাইনাস হচ্ছে এই ক্যাটায়ন আর অ্যানায়ন এই দুটো বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ হলো সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে অর্থাৎ এই ধরনের বন্ধনটাকে আমরা বলি আয়নিক বন্ধন আয়নিক বন্ধনে একটা ধাতু এবং হলে একটা অধাতু থাকবে ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করবে অধাতুগুলো অধাতু ইলেকট্রন গ্রহণ করবে ধাতু যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে অধাতু হলো সেই কয়টা ইলেকট্রন করবে এখানে দাতা এবং গ্রহীতা থাকবে আমরা ধাতুগুলো হলো দাতা আর অধাতু হলো গ্রহীতা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়নিক বন্ধনে সোডিয়াম এবং ক্লোরিনের যদি আমরা এইরকম বিক্রিয়া করাই তাহলে পরে ইলেকট্রন সোডিয়াম হলো ইলেকট্রন ত্যাগ করবে ক্লোরিন হলো ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে এই এই ধরনের বিক্রিয়াকে আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া করতে অর্থাৎ হলো ধাতু হলো ধাতুর হলো জারণ আর অধাতু হলো বিজারণ অর্থাৎ বিজারণ ঘটবে ইলেকট্রন আদান যেখানে আদান প্রদান হয় সে জায়গায় জারণ এবং বিজারণ ঘটে তাহলে অন্য ক্ষেত্রে আমরা যদি আরেকটা বিক্রিয়া করতে পারি দেখেন যেতে পারে ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম যদি ম্যাগনেশিয়াম এবং অক্সাইডের ক্ষেত্রেও আমরা বিক্রিয়া করতে পারি ম্যাগনেশিয়াম হলো ধাতু
এবং হলো এটা হলো ক্লোরিন এলো আর এসে অক্সিজেন এলো অধাতু ম্যাগনেসিয়ামের ইলেকট্রন থাকে কয়টি ম্যাগনেসিয়াম হলো 12টি ইলেকট্রন থাকবে আর হলো অক্সিজেনে থাকে হলো 8টা ইলেকট্রন তাহলে আমরা এই সোডিয়ামের মতো একটা আমরা বন্ধন এটা দুইটা ইলেকট্রন যাবে অর্থাৎ হলো এই সোডিয়াম ক্লোরিন যেভাবে বিক্রিয়া করেছে বিক্রিয়া করে একটা বন্ধন গঠন করছে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন অর্থাৎ ম্যাগনেসিয়াম এর আমরা ম্যাগনেসিয়াম এমজি ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন আছে 12টি ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন হলো 12টি আর হলো অক্সিজেন অক্সিজেনের ইলেকট্রন থাকে হলো 8টি এখন এদের যদি আমরা ডায়াগ্রামটা তৈরি করি একই রূপে হবে ম্যাগনেসিয়াম কী করবে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়ন অর্থাৎ হলো ম্যাগনেসিয়াম হলো ক্যাটায়নে পরিণত হবে আর হলো অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করে ও আটে পরিণত হবে অ্যানায়নে পরিণত হবে এই ম্যাগনেসিয়ামের ডায়াগ্রামটা সোডিয়ামের অনুরূপী প্রায় প্রথম কক্ষপথে দুইটা থাকবে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে এলো ম্যাগনেসিয়াম আর অক্সিজেন প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকবে এলো 6টা ইলেকট্রন এখন যখন এই ম্যাগনেসিয়াম এবং হলো ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দুইটা বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হবে এই বিক্রিয়া যখন হবে তখন এই ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়ামটা হবে +2 আর অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে দুটি ইলেকট্রন গ্রহণ করে -2 পরিণত হবে অর্থাৎ এই দুটি ইলেকট্রন এখানে এসে যুক্ত হবে যুক্ত হলে পরে আমাদের ম্যাগনেসিয়ামে তখন এই ডায়াগ্রামটা এই দুটা থাকবে অক্সিজেনের দুটো এই ধরনের এভাবে যৌগকে আমরা বলি আয়নিক বন্ধন বা তড়িৎ যদি বা ইলেকট্রনীয় বন্ধন অর্থাৎ হলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটা ডায়াগ্রাম দেখলাম দেখেছি হলো সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড এই এখানে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম হলো ধাতু সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস যে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে আবার ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছিল আবার প্রথমে ক্লোরিন তার দুই একটা ইলেকট্রন গ্রহণ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গন ইলেকট্রন বিন্যাস অর্জন করে আবার অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করে তার নিকটবর্তী গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে অর্থাৎ কোনো ধাতু এবং অধাতু তার সর্বোচ্চ চাপ হলো নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারলেই সেটা হলো নিষ্কৃত হয় আর একটা ধাতু হবে হলো যে ইলেকট্রন ত্যাগ করে হবে ক্যাটায়নে পরিণত হবে অর্থাৎ ধাতুগুলো ক্যাটায়নে আর অধাতুগুলো অ্যানায়নে পরিণত হবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যে এটা দেখলাম এখানে দুইটা
মডেল অর্থাৎ হলো বন্ধনেরই আমরা বিশ্লেষণ করেছি এবারে দেখি এটা তোমাদের যা ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয় ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে ক্যাটায়নে পরিণত হবে আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয় প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটু জেনে জানো একটু খেয়াল করে দেখো যে আমরা পূর্বে বলেছিলাম এরা কি করবে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে তাই সোডিয়াম এবং ক্লোরাইড এটা একটা সোডিয়াম ধাতু ক্লোরিন ধাতু ম্যাগনেসিয়াম ধাতু অক্সিজেন তাহলে শিক্ষার্থীরা তোমরা সিম্পল একটা কাজ তোমরা নিজেরা কি করবা ম্যাগনেসিয়াম তো আমরা করেছি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আর হলো ক্লোরিন ক্লোরিন এর বন্ধন বন্ধন সোডিয়াম সেটা আমরা বন্ধন সোডিয়াম ক্লোরিন এর বন্ধন থেকে কম কম সক্রিয় তার কারণ ব্যাখ্যা করো এটা তোমরা বাসাতে একটু চিন্তা করে করবা আর পরবর্তীতে আমাদের যদি এটার উত্তর আমরা পরবর্তী যখন ক্লাসে আমরা দিব তখন সাথে উত্তরটা মিলিয়ে দেওয়া সবাই সুস্থ থাকবা ভালো থাকবা সবার ঠিকমতো পড়াশোনা করবা এবং ক্লাসগুলো দেখবা এবং এই ক্লাসটা অধিক অধিক শেয়ার করবা এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি অনলাইন ক্লাস আল্লাহ হাফেজ।